এটা বিক্রি করছেন আপনারা অবশ্যই আপনারা পাবেন বল বিক্রি করছেন আপনি জানেন বেশি আমার চিনতে আমরা কাজ সমাধান তুমি জানেন আমি তোমার এমন বলছি আমি আপনি রাগ করলে তো কিছু করতে পারবেন আমরা যদি পিছে বলি আমরা পিছে বিক্রি করতেছি এখন আমরা যখন পিছে বিক্রি করতে যাই রমজান উপলক্ষে বেড়েছে তরমুজের জনপ্রিয়তা বিক্রি হচ্ছে তরমুজ আমরা একটু কথা বলতে চাই আসলে কেমন বিক্রি হচ্ছে তরমুজ ভাই কত করে বিক্রি করতেছেন পিস কেজি হিসেবে আর বিক্রি করছেন না আচ্ছা কত করে পিস বিক্রি করতেছেন পিস এক একটা এক এক দাম আপনারা যেটা যেরকম চাই ছোটটা দাম বড়টা বড় দাম আচ্ছা কেমন করে আপনি মনে করেন যে আপনি এইটা কত ধরেন তো এটা ধরেন উচ্চ করেন হ্যাঁ এটা কত এটা 550 এটা কয় কেজি হতে পারে আনুমানিক করে বলা মুশকিল আনুমানিক কত হতে পারে 6-7 এরকম 6 কেজি হতে পারে ওকে তরমুজ কি বিক্রি বেড়েছে এই তরমুজ কি আবার কোনো ভেজাল আছে কিনা মানে সিরিঞ্জ আছে কিনা আবার ভেজাল সিরিঞ্জ বস আমরা সব জানি ভিতরে লাল হবে তো ভিতরে লাল হবে ভিতরে লাল কোনোটা বেশি হয় কোনোটা কম হয় লাল না হলে যদি কেতা নিতে না চায় কেতা নিতে না চাইলে আমরা চেঞ্জ করে দেই আচ্ছা ভাইয়া তরমুজ কিনতে আসছেন দাম কেমন এখনো কি কিনতে পারেন নাই আচ্ছা দাম বলেন দেখি শুনে এই ভাইয়া ভাইয়াকে দেখাও ৪০০ টাকা চেয়েছে আর বড়টা চেয়েছে 550 তার মানে যেটা 400 টাকা চেয়েছে সেটা হয়তো 4 কেজি 4.5 কেজি হতে পারে তার মানে 100 টাকা করে কেজি পড়তেছে অনেক দাম তরমুজের বাজারে অনেকটাই আগুন কেতারা বলছেন আচ্ছা এই তরমুজগুলো কোথা থেকে কিনে আমরা আরো দিয়ে থেকে কিনে নিয়ে আচ্ছা আচ্ছা এটা কি 100 হিসেবে আনেন নাকি বস্তা হিসেবে আমরা 100 হিসেবে সোয়া আচ্ছা সোয়া কত করে আনেন এটা আপনার সাইজের উপর ডিপেন্ড করে আমরা এটা কিনে নিয়ে আসছে আপনার 38000 টাকা আচ্ছা 100 কিনে আনছেন 38000 টাকা দিয়ে আচ্ছা এখন পার পিস বিক্রি করতেছেন কত প্রায় পার পিস আপনার 480 450 মানে সাইজ অনুযায়ী আচ্ছা এক সময় ইয়া ছিল যে তরমুজ আসলে পিস হিসেবে বিক্রি করতে হবে কেজি হিসেবে না এখন যখন আপনারা কেজি হিসেবে বিক্রি করছেন তখন কেতার আসলে পিস হিসেবে বিক্রি করছেন কেতার আছে কেজি হিসেবে সবাই না অনেকে মানে 80% লোক আপনারা কেজিতে চাচ্ছে কিন্তু আপনারা তো অনেক সময় একটা ওজন করেই নেন আগে থেকে যে এটা 4 কেজি হবে 5 কেজি হবে আমরা আরো ওজন করে নেই না আমাদের জাস্ট একটা বিক্রি করতে করতে একটা আইডিয়া হয় যে এটা এরকম হইতে পারে জাস্ট আইডিয়া আচ্ছা এখন কি তরমুজের সিজন রুদ্রে যদি কিছুদিন থাকে যে তরমুজটা আপনার যেমন এই তরমুজটা আছে এটা এখন আপনার গোলাপি কালার হইতে পারে হ্যাঁ দুই দিন
যদি আমার কাছে থাকে রোদ লাগে তখন এটার কালারটা একটু গাঢ় হবে কিন্তু আমার কাছে তো অভিযোগ আছে ভাই আপনি তো তরমুজটা হাতে রাখেন হাতে রাখেন আমার কাছে তো অভিযোগ আছে যে এইটা ঠিক আছে এটা অ্যাজ ইউজুয়াল যে তরমুজের সাইজটা আমরা দেখি সেটাই ঠিক আছে কিন্তু এর থেকে ছোট তরমুজ গাঢ় লাল করা হচ্ছে বিষাক্ত কেমিক্যাল এর মাধ্যমে ইনজেকশন দিয়ে এবং অনেকে বলছে যে কেমিক্যাল উপরে দিয়ে জাগ দেওয়া হচ্ছে তাপ দেওয়া হচ্ছে ভিতরে লাল হয়ে যাচ্ছে এবং সেগুলো কিন্তু স্বাদে আবার ভালো না তো এই ব্যাপারগুলো কি পাইছেন কিনা ভাই এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর এই ব্যাপারে আমরা কিছু জানিও না আর এরকম হচ্ছে কিনা এবারে আমরা ক্লিয়ার না কারণ আমরা আপনার এই নতুন নিয়ে আসছি আমরা এইডি বিক্রি করছি এর আগে আরেকটা চালান আনছি আমরা দুইটা চালানি বিক্রি করছি প্রথম আর এটা আমাদের দ্বিতীয় চালান এর মধ্যে আমরা কখনো আপনার ওরকম আপনার কাছে কি দাম একটু বেশি মনে হচ্ছে কিনা ভাই তোর বেশি গতবারের থেকে কি এবার একটু বেশি হ্যাঁ অনেক বেশি আমরা আপনার এটা যেহেতু বিক্রি করতেছি আমরা কিন্তু অন্যদিকে গেলে আমরা ক্রেতা আমরা যদি তরমুজের বিক্রেতা অন্যদিকে গেলে কিন্তু আমরা ক্রেতা আচ্ছা আমাদের কাছে দাম বেশি মনে হচ্ছে কিন্তু আমরা বেশি দামে কিনে আনার কারণে আমরা ব্যর্থ মানে আমরা কম দামে দিতে পারছি আপনাদের কাছে কি খারাপ লাগে ক্রেতাদের এত টাকা খারাপ লাগে একটু খারাপ লাগে না বিবেকে বিবেকে বাদে অনেকটাই খারাপ লাগে কিন্তু আমাদেরও বাধ্য হয়ে এটা করতে হচ্ছে কারণ আমাদের পেটের তাগিদে করতে হয় দারুণ দারুণ দারুণ